গ্রামের রূপবতী ফুলজান তার সঙ্গে প্রেম নিবেদন করতে চান একই এলাকার রাজা। কিন্তু এরই মধ্যে আবার অপরাধে জড়ানোই 3 বছরের সাজা হয়ে যায় রাজার, আর ফুলজানের বিয়ে হয় রমজান গাজীর সাথে। খোলাসা করে কও, কার লগে পীড়িত? এত হাসিগা। তবে বিয়ের বছর দুয়েক পর স্বামীর সঙ্গে দূরত্ব বাড়ে ফুলজানের, সম্পর্ক গড়ে ওঠে দেবর সুজন গাজীর সঙ্গে। অন্যদিকে রাজা জেল থেকে বেরিয়ে মরিয়া হয়ে ওঠেন ফুলজানকে পেতে। পরতি পরতে এমন নানা বাঁক বদলের মধ্য দিয়ে এগিয়ে চলে চলচ্চিত্র ফুলজানের গল্প। মঙ্গলবার উন্মোচিত হলো ফুলজান চলচ্চিত্রের ট্রেলার আর শুভ মুক্তি ঘোষণা। অনুষ্ঠানে জানানো হয় আগামী 16 জুন মুক্তি পেতে যাচ্ছে ফুলজান। কলাকুশলীদের প্রত্যাশা, ভিন্ন ধাঁচের গল্প ও নির্মাণ কাজের কারণে দর্শক নন্দিত হবে ফুলজান। চরিত্র তো আসলে আমি এই মানে ছবির নায়ক, আমিই নায়িকা বলতে পারেন। যদিও এখানে অনেক টুইস্টিং আছে, অনেকগুলো হিরো যখন ফার্স্টে দেখবেন আসলে বুঝবেন না কে আসলে এটার হিরো। আর আমার ক্যারেক্টারটা হচ্ছে, আসলে আমি বলতে চাচ্ছি না, না দেখা পর্যন্ত বলে দিলে তো আসলে মজা থাকে না। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, দেখা গেছে যে ঠান্ডা শেষ হলো আবার গরম চলে আসছে, মানে এত বেশি জ্বর চলে আসছিল শুটিংয়ের ভিতরে, সেটা নিয়েই শুটিং করেছি। আচ্ছা, আমার প্রত্যাশা যদি সেভাবে মার্কেটিং করা হয়, যেহেতু আমাদের ডিরেক্টর বলেছে করছে, শুরু হয়েছে, আমার মনে হয় ভালো যাবে ফিল্মটা। ফিল্মেতে স্টার কাস্ট থাকতে হবে এরকম না, গল্পটাই আসলে তো এখন স্টার, গল্পটাই এখন সুপারস্টার। আসলে যেভাবে গল্পটা আমার মনে হয়েছে ইটস এ স্টার, ইটস এ সুপারস্টার, সো আমি ওটা ভেবেই কাজটা করেছি। আমি অভিনয় করতে যে কি, আমি যখন স্ক্রিপ্টটি পড়েছি মনে হয়েছে যে আমি প্রত্যেকটি চরিত্র অভিনয় করছি। আমার পরিবারের গল্প আছে, আমার মায়ের গল্প আছে, আমার বোনের গল্প আছে, সব কিছু মিলিয়ে ফুলজান ছবিটি অত্যন্ত ভালো একটি ছবি। আমি আপনাদের মাধ্যমে আহ্বান করব সবাইকে হলে যাওয়ার জন্য, এবং পরিবার নিয়ে আমি আস্থার সঙ্গে সকলকে বলতে পারি যে যারা হয়তো বা চিন্তা করেন যে বাংলা ছবি কী দেখব, পরিবার নিয়ে দেখার মতন না, সেখানে আপনারা কিন্তু পরিবার নিয়ে এই ছবিটি উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে তরুণ নির্মাতাদের উৎসাহিত করতে পৃষ্ঠপোষকতার উপর জোর দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমার মনে হয় এই ধরনের ছোটোখাটো যারা ট্যালেন্টগুলো আছে তাদের পৃষ্ঠপোষকতায় সকলের এগিয়ে আসা উচিত, এটা একটা বড় সম্ভাবনার দিক তৈরি করবে ভবিষ্যতে। আজকে যে ছোট্ট সম্ভাবনার থেকে অনেক বড় স্বপ্ন হয়তো সে তৈরি করতে পারবে, এটাই আমরা আশা করি। এবং অবশ্যই ভবিষ্যতে এই ধরনের যারা ট্যালেন্টেড ছেলে মেয়েরা আছেন আমাদের আশেপাশে, সকলের পাশে আমাদের দাঁড়ানো উচিত, তাদের যে ধরনের একটা সামান্য সহযোগিতা, আশ্বাস বা একটা উদ্দীপনা পেলে তারা অনেক বড় স্বপ্ন তৈরি করতে পারে। এভাবেই তো আমাদের আধুনিক বাংলাদেশ তৈরি হবে ভবিষ্যতের জন্য, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন। মিষ্টি জান্নাত, রিয়াদ রায়হান অবাক, সনি রহমান অভিনীত চলচ্চিত্র ফুলজান পরিচালনা করেন আমিনুল ইসলাম বাচ্চু, ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।